সুপ্রিয় দর্শক হক গিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামেলিমো দেখে বুঝে গেছেন এটা কোন গাছ হ্যাঁ বন্ধুরা অনেকে হয়তো বুঝতে না পারলো এর নাম হচ্ছে ক্যানালিলি বা গ্রামীণ এলাকায় একে কলাবতী বলেও ডাকা হয় এই ক্যানালিলি বা কলাবতী গাছের এত ভ্যারাইটি এত কালারের রয়েছে যে আমাদের পক্ষে এতগুলো গাছ সম্ভব নয় সংগ্রহে রাখা তো যাই হোক যে গাছটি নিয়ে আমি ইতিপূর্বে ভিডিও করেছি আজও আজকে সন্ধ্যার ঠিক আগে আগে আপনাদের সামনে উপস্থাপনা করছি কারণ সারাদিন থাকতে পায় না স্কুলে থাকার জন্য বিকালে প্রায় ছটা গড়িয়ে গেছে তারপরে সন্ধ্যা আগমন এই অবস্থায় একটা ভিডিও করতে লাগলাম আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও যে ভিডিওটি স্কিপ করা কোনো চার পাঁচ মিনিটের মধ্যেই আমি এটাকে শেষ করব তাই বন্ধুরা ধৈর্য ধরে কয়েকটি টিপস আপনারা শিখে রাখুন কীভাবে এই গাছে পরিচর্যা করলে ছোটো ছোটো গাছে আপনি প্রচুর ফুল পাবেন সাধারণত আমরা এই কলাবতী বা কেনালিলিকে দেখতে পাই কোনো গ্রামীণ এলাকাতে যেখানে জলের ধারা বয়ে গেছে নলকূপ বা টিউল যাকে বলি বা কিবা বা ইন্দিরা টাইপে তো এখন আর জলাধার নেই যাই হোক যেখানে জলের একটু বেশি সাথে ভাব রয়েছে সেখানে কিন্তু এই গাছগুলোকে প্রাকৃতির নিয়মে প্রকৃতি কিন্তু একে বড় করে খাবার দেওয়ার প্রয়োজন হয় না কিছু দরকার হয় না মাটিতে যখন থাকে কিন্তু যখন আমরা শখের বাগানরা একে টবে বা সীমিত মাটির মধ্যে ছাদ বাগানে হোক বা যেখানে হোক টবে করব তখন এখানে কিন্তু বাইরে থেকে একটু সাপ্লিমেন্টারি ফুড এবং একটু সামান্য হলেও পরিচর্যা কিন্তু করতেই হবে তার প্রথম দিকেই আমি বলি টব অবশ্য মাটি নিলে খুব ভালো হয় তবে আমার কাছে মাটি না থাকে আমি এটা প্লাস্টিকের একটা নিয়েছি এটা বারো ইঞ্চির একটা টপ আর এই গাছগুলো অ্যাকচুয়ালি চারাও বসাতে পারে না অথবা আমার হাতে দেখছেন এরকম কন্দও কিন্তু পাওয়া যায় এই কন্দগুলো থেকেও কিন্তু গাছ খুব সরসর হয়ে যায় বর্ষা এমনিতে বারো মাসেই ফুল দেয় তবে বর্ষাকালে একটু বেশি দেয় আর এর মাটি করবেন একেবারে ওয়েল ডেনেঞ্জ মানে প্রচুর জল পছন্দ করে কিন্তু জমা জল নয় আমি আবার বলছি প্রচুর জল জমা জল পছন্দ করলেও কিন্তু জমা জল নয় যেমন অন্য অন্য গাছ আছে কীরকম যেমন আপনার আমার সামনে রয়েছে যেমন দেখতেই পান জল গোলাপ তো জল গোলাপ যেমন জলে প্রচুর জল থাকলেও কোনো অসুবিধা নেই কিন্তু এর কিন্তু এরকম জমা জল থাকলে কিন্তু মুশকিল তাই আমরা এমন ব্যবস্থা করবো যে জল জমে থাকবে কিন্তু জল সাথে থাকবে কিন্তু আর্দ্রতা থাকবে প্রচুর পরিমাণে কিন্তু জমে থাকবে না জল এই জন্য মাটি তৈরি করার সময় অবশ্যই কম্পোস্ট অবশ্যই দেবেন তার সঙ্গে কোকোপিটটা অবশ্যই দিয়ে দেবেন তো কোকোপিট না পেলে আপনি ধানের তুষ বা কাঠের গুঁড়ো দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো কিন্তু কোকোপিট হালকাও হবে এবং জলও ধরে রাখবে যাই হোক মাটি বলে দিলাম এখানে গোর মাটি তৈরি গোবর মাটিটাই হচ্ছে এর প্রধান খাবার অন্য কোনো রাসায়নিক খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি আবার বলছি রাসায়নিক খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই আগেই বলেছি ভিডিওটি বেশি বড়ো করবো না অতএব স্কিপ করবেন না এবার বলি কন্দ দিয়ে আপনি গাছ বড়ো হবে গাছ বড়ো হতে গেলে আপনি গাছটিকে রোদে রাখবেন ছায়াতেও হয় কিন্তু বেশি ফুল পাবেন না ছায়াতে গাছ বড় হবে কিন্তু ফুল তেমন হবে না একটু রোদে রাখবেন এইবার গাছে যেমন এই যে শুরু হয়েছে আমার এর আগেও হয়েছে এরকম হয়ে গেলে কি হয় ফুলটা যখন হয়ে যাবে তখন ওটা কেটে ফেলবেন ঠিক যেমন আমি এগুলো জায়গা থেকে কেটে ফেলেছি কেটে ফেলার সময় কন্দটা যেন না পুলে আসে ওখান থেকে কারণ কন্দ থেকে নতুন নতুন চারা গাছ বেরোবে তবে যে গাছটাতে কিন্তু ফুল একবার হয়ে যাবে সেটা আর রাখবে না সেটা গোড়া থেকে কেটে দেবেন এটাই হচ্ছে নিয়ম আমি তাই করেছি ফাঁকা করে রেখেছি যাতে নতুন নতুন চারা গাছ অহরহ হতেই থাকে আর আমরা অবিরাম ধারাবাহিকভাবে কিন্তু আমরা যাদের গাছে ফুল পেতে থাকি তো আবার ফুল আসতে শুরু করেছে একটু খাবার দেবো কারণ খাবার তো আমি আগে বলেছি একটুখানি সাপ্লিমেন্টারি ফুড দিতেই হবে তো কি দেবো একটুখানি আলোচনা নিই আপনার সামনে তো বন্ধুরা আমি বলেছি যে এই গাছে সবচেয়ে ভালো হচ্ছে আপনার কোকোপিট কোকোপিট একটু জল পড়ে আছে একটু ভেজা ভেজা হয়ে আছে যাই হোক এটা হচ্ছে কম্পোস্ট সে আপনি কম্পোস্টের পরিবর্তে আপনি গোবর সার দিতে পারেন এটা হচ্ছে আপনার খোল ডাস্ট কারণ শর্ষেখোড় লিকুইড আকারে দেব না কারণ বৃষ্টি হলে সেটা জলের সঙ্গে দূরে চলে যাবে তাই আমরা এর একটা ডাস্ট আঁকার দেবো এই এতগুলো খাবার আমরা কিন্তু এখানে এক জায়গাতে ফেলে দিচ্ছি এখানে দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে একটুখানি মিক্স করে চারদিকে এটাকে ছড়িয়ে দেবো যেহেতু এটা জৈব খাবার কাজে এখানে অন্য কোনো ব্যাপার নাই গাছে গোড়া বসলে হবে তবে একটুখানি মাটিটাকে আলগা করে দিলে কী হবে গাছে মাটির সঙ্গে মিশতে গেলে গা তাড়াতাড়ি অ্যাপজ করতে পারবে এর মূল কিন্তু খুব বেশি ভেতরের দিকে যায় না তাই ভেতর দিকে ঢোকানোর কোনো ব্যাপার না এরকম ব্যাপার আর প্রচুর জল হয়ে আছে তাই এখন জল দেওয়া দরকার নাই এমনিতেই অহরহ বৃষ্টি হচ্ছে বৃষ্টি না হলে ধারাবাহিকভাবে তখন কিন্তু গাছ মাটি শুকে যাওয়ার আগে কিন্তু আমাকে জলটা দিয়ে দিতে হবে তাহলে বোঝা গেলেন কোথায় রাখবেন কী খাবার দেবেন এই খাবারটা কিন্তু কখন দেবেন যখনই গাছের কুড়ি দেখতে বেশি পাবেন তখন কিন্তু খাবারটা দেবেন তবে এমনিতে সাধারণত আমরা তিন মাসের আগে কিন্তু দিই না আপনি বছরে দুবার দিলেও যথেষ্ট যাই হোক দু থেকে তিনবার দেবেন এইবার গাছের রোগ পোকা না রোগ পোকা একেবারেই নেই জাস্ট ওই টুকুই ফুল হয়ে গেলে আপনি গাছে গোড়া কেটে ফেলে দেবেন আর মাঝে মাঝে একটুখানি খাবার যদি আপনি অন্য গাছে দেবেন তখন দেবেন অন্য কোনো রোগ আগে বললাম কিছু নেই কোনো ক্ষতিকর ব্যাপার নাই তবে একটা মজার বিষয়ে গরু ছাগল সাধারণত খায় না কোনো কোনো গরু ছাগল আবার খায় কিন্তু সাধারণত খায় না তাই এটি আপনি বাইরেও করতে পারেন তো বন্ধুরা এতটুকু বলার জন্য ফুল ফুললে আপনি আবার আপনার সামনে নিয়ে আসবো তো বন্ধু আজ এটুকুই কথা মতো আমি এখানে শেষ করছি ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে কোনো একটা নতুন ভিডিও নিয়ে কোনো একটি গাছ নিয়ে আজ এতটুকুই